অনেকদিন ধরে কি তোমরা আমার ভিডিওতে আইজান ননীকে মিস করতেছিলাম না আমি কিন্তু অনেক বেশি মিস করতেছিলাম আমার বাপের বাড়ির সবাইকে এই কারণে সবাইকে নিয়ে চলে আসলাম আমার পাখির বাসাতে আর আজকে আমরা একসাথেই থাকবো তো সবাই মিলে কী কী করলাম কি রান্না বান্না করলাম কি খাওয়া দাওয়া করবো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এর মধ্যে আবার ভাবিকে নিয়ে চলে গিয়েছিলাম আমার পাখির বাসার জন্য টুকটাক কেনাকাটা করার জন্য সব কিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তোমাদের সবার তানিশা ভাবি চলে আসলাম আরও নতুন আরেক একটা ব্লগ নিয়ে ভিডিওর শুরুতেই বলে রাখছি যারা ফেসবুক থেকে দেখে থাকছো ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো সবাই কারণ তোমরা যখন কমেন্ট করো তখন আসলে অনেক বেশি ভালো লাগে লেট রিপ্লে করলেও আমি কিন্তু খুব বেশি রিপ্লে করার চেষ্টা করি সো দেখো এই যে সারপ্রাইজ নাম্বার ওয়ান আইজান চলে এসেছে পিছনে কি হইতে সেটা তোমরা বুঝতেই পারতেছ মানে আমার মা আর আমার ভাইয়ের মারামারি চলতেছিল তো আম্মুরা কিন্তু আসছে দুপুর বেলাতেই তো আমি সারাদিন ভিডিও করতে পাই কারণ আমার এতগুলা ভিডিও জমেছিল এই কারণে ভিডিও আসলে কি করবো পরে সন্ধ্যার দিকে মনে হলো আসলে এত সুন্দর দিন কাটেlambda এটা just তোমাদের সাথে একটু করে শেয়ার না করি তাহলে তো আসলে আমার ভালোই লাগতেছ না জীবনে সুখ দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছুর মধ্যে গ্যানজেনি তোমরা অনেক বেশি কানেক্টেড হয়ে গিয়েছো ভালো থাকলেও মন চাই তোমাদের সাথে শেয়ার করি কষ্ট থাকলেও মন চাই আসলো তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে তো এই আর কি এটাই হয়তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের তার অডিয়েন্সের প্রতি ভালোবাসা তো জায়গা বাদ দাও আমি রেডি হয়ে গিয়েছি আজকে গোসল করতে করতে একদম সোন্তা হয়ে গিয়েছে কারণ লিট্চারলি সারা দিন পুরো দৌড়ের উপরে ছিলাম যেতো আম্মুরা আসছে চারিদিকে ননি বুড়ির অবস্থাটা দেখো ড্রেসিং টেবিলটা খুলে দিলেই তার যত সব দুষ্টামি শুরু হয়ে যায় তো সন্ধ্যার দিকে রেডি হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা একটু বাহিরে যাব আমি আর ভাবি আছে তাকে রেখে কি যাওয়া সম্ভব তো সে আমাকে আমাকে বলতেছিল আমি নিয়ে চলো একটু বললাম আমি নিয়ে না তোমার চাচু যদি নিতে রাজি হয় তাহলে তুমি তোমার চাচুকে বলতে পারো তো সবার আগে সে আমাকে শর্ত দিছিল যে আমি তাহলে তুমি তোমার ড্রেসিং টেবিলটা খুলে রেখে যাবা মানে চিন্তা করো তার জন্য আমি আমার ড্রেসিং টেবিল পুরোটা খুলে রেখে যাবো সে যা ইচ্ছা তাই করবে আর আমি এইদিকে খাতা কলম নিয়ে পড়াশোনা করার জন্য বসে পড়ি নাই একদমই আমি বসে পড়েছি বাজার থেকে কি কি আনবো এইটা লিস্ট করার জন্য তো এইদিকে আমি আমার জামাইকে একটু ভয় দেখানোর জন্য এসে বললাম দেখো আমি নতুন একটা গোল্ডের রিং কিনছি এটা শুনে মনে হতে করমচা গাছটা মাথার উপর ভেঙে পড়ছে লোকটা দিনে দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কিপটা হয়ে যাইতেছে সো ননি চলে আসে তার চাচুকে বলে যে সে তাকে নিবে কিনা তো চাচু তাকে বলে দিছে যে ওকে নেবে না কিন্তু আইজান আছে ঠিক ননিকে নিয়ে যাও আমি বাসায় থাকি আইজান মাসাল্লা এইসব বাইরে যাওয়া এত বায়না করে না কিন্তু ননি একজন আসে নাছর বান্দার তারা রেখে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই সো আমি আর ভাবি রিক্সায় উঠে গেলাম আর সেতুর সাথে ননি বাইকে উঠে গিয়েছে মানে ঘুরাঘুরিও কেমন একটা অবস্থা হয়ে গেছে ভাবিকে নিয়ে যাইতেছি বাজার করার উদ্দেশ্যে আম্মু আয়সা এত তাড়াহুড়া করতে থাকে কোথাও যে নিয়ে যাও এরকম কোনো সিচুয়েশন নাই আর ঢাকার শহরে আসলে ঘোরার মতো কোনো জায়গাও নাই আসে অনেক অনেক রেস্টুরেন্ট যেখানে আসলে যাইতে আমার একদমই ভালো লাগে না তো এইদিকে ননীকে বললাম দেখ পাশে থেকে বিড়াল যাইতেছে এটা দেখতে দেখতে বিড়াল ওলাও চলে গিয়েছে আর এখানে মাছের বাজারটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের তো রিক্সা আর আমাদের কুইপার পর্যন্ত নিয়ে যায় নাই এখানে রেলগাড়ি দেখতে দেখতে আমরা রাস্তা ক্রস করে চলে আসলাম আমাদের খিলগাঁও রেলগেট বাজারী বাজারটা থেকে কে কে আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সে এখানে চলে আসলাম পাতিল কেনার জন্য কারণ আমার কাছে মনে হইতেছিল আমার একটা বড় পাতিল কি না তার আর বিয়ের পর থেকে মানে যখন থেকে আমি আমার পাখির বাসাটাই এসেছি তখন থেকে মনে হয় কি আমি খালি হাড়ি পাতিল কিনতে থাকি মানে এটা যে কি একটা অবস্থা এটা মনে হয় সবারই এরকম হয় জামা কাপড়ের থেকে এখন মনে হয় কি ঘর সংসার সাজানোর জিনিসপত্র বেশি বেশি করে কিনতে ইচ্ছা করে তো এইদিকে হাসান সে তোমার পাখি মুরগি দেখা শুরু করছিল আমি বললাম আমাকে একটা মুরগি কিনা তো আমাকে আবার বলতেছিল যে তোমাকে পালতে সেটাই কি অনেক না মানে আমি কি মুরগি যাই হোক আমি হাসান সেতুর কথা একদমই সিরিয়াসলি নেই না দেন আমি পুঁশাকের বীজ লাউয়ের বীজ নিয়ে নিলাম আর এদিকে বটি দেখতেছিলাম এই বটিটা দেখো কত বেশি কিউট একদম আমার মতো দেখতে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে তার তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার শ্বশুরের দোকানে এখানে এখানে আমাদের দুটা দোকান আছে তো এখানে আবার ননি দোকানের ভিতরে চলে সে উপরে গেছিলো এটা করবে সেটা করবে মানে ওর নেভার এন্ডিং দুষ্টামি চলতেছিল পরে পাশের দোকান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল এগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা হইতেছে আবার ভাবি আবার এই দোকান থেকে একটু আলু বোখারা খাইতেছিল মানে চিন্তা করো দোকানে এসে মেয়েটা খাইতেই থাকে তো এখানে চা পাতা দেখতেছিলাম সব কিছু শেষ করে আমরা এখন একটু সবজি কিনবো আম্মু আবার কচুরমুখী নিতে বসছিলাম কারণ আমার হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছিল আবার এই রান্না সবাই অনেক বেশি পছন্দ তো আমরা বাসায় চলে আসলাম আমরা ভেলপুরি নিয়ে আসছিলাম দেন মানে আমরা একে একে মডেলিং করে ঢুকতেছিলাম গিফটও নিয়ে আসি মানে হাড়ি পাতিল বাজার যাজার করছে এগুলাই আর কি দেখাইতেছিলাম তো আম্মুকে পাতিলটা দেখাইলাম আম্মুর আবার পাতিলটা অনেক বেশি পছন্দ হয়েছিল পাতিলটা অনেক বড়ো সাইজের ছিল তো টুকটাক যা যা দরকার ছিল এগুলাই নিয়ে এসেছি আর এখানে আম্মুর জন্য চিয়া সিট তারপরে হইতে আর কি কী জানি নিয়ে আসছে এগুলো এখন মনেও পড়তেছে না আর আমাদের ননি মাসাল্লাহ দুষ্টু হলে হবে কি ও খুব লক্ষ্মী ও সবাইকে খাওয়ায় দেয় আর কি মানে এটার জন্য লক্ষ্মী না ও খুব রেসপন্সিবল বড় হয়ে এটা বুঝাই যায় তারপর হাসান সেতু আসলো আবার হাসান সেতু আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে আসছিল তো এদিকে মাছ ভিজানো হয়েছে আর হইতেছে আইজান ননী দিকে করতেছিল আর আমি চলে আসলাম বলতেছিলাম যে আমার অনেক টায়ার্ড লাগতেছে বলে নাচানাচি শুরু করে দিছিলাম তো আম্মু কচুর মুখীগুলো কেটে নিয়েছে কাটার পরে এখানে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিতেছিলো আচ্ছা যাই হোক তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই শ্বশুরবাড়িতে এসে আমার আম্মা উপরে কেন রান্না করতেছে কারণ আম্মু যখন আসছে তখনই আমি আমার শাশুড়ি আম্মাকে বলছিলাম আম্মা আজকে রান্নাবান্না সব উপরে হবে আমরা খাওয়া দাওয়া সব কিছু একসাথেই করবো আরেকটা কনফিউশন যেটা তোমাদের যে আমি আলাদা খাই কিনা আলাদা থাকি কিনা না আমরা আলাদা খাইও না আলাদা থাকিও না একই বাড়িতে থাকি জাস্ট আমি দোতলায় থাকি খাওয়া দাওয়া সবকিছু আমার শাশুড়ি আম্মার সাথে আমাদের বাহিরে আরো একটা রান্নাঘর আছে ওই রান্না ঘটাতে করার জন্য আমার শাশুড়ি আমা তো রান্না করে নাই তো আমি আবার নিচে চলে আসলাম আম্মাকে বলার জন্য আমার ভাত কতটুকু বসাবো বা কিছু একটা আই হোপ তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে আমি চলে আসলাম আমার রান্নাঘরে কারণ তোমরা কি আমার চা খাওয়াটা মিস করতেছিলাম না আমি তো চা না খাই মানে নিজেকে পাগল পাগল মনে হইতেছিল মাঝে মাঝে চা না খাইলে নিজেকে সন্ন্যাসী বেশি সন্ন্যাসী মনে হয় তারপর আমি একটু চা বানাইতে চলে আসলাম এদিকে আইজান বললাম আমি আজকে আমি তোমাকে চা বানাই দেবো এখানে দুইটা রাধুনি চলে আসছে কিন্তু দুইটা রাধুনি কেমনে সম্ভব যেখানে ননি আছে তারপরে ননিও চলে এসেছিল আমাদের চা বানানোর জন্য আর সেতু হইতেছে সিম গাছটার জন্য একটা মাচা বানাইতেছিল আর আইজান ননু অনেক কাজ করতেছিল আর ননি ইতিমধ্যে আমার সাথে আবার রাগও করে ফেলছে মানে এই মেয়েটা কিছুক্ষণ রাগ করে কিছুক্ষণ ভালো থাকি ইদানিং বেশি সময় সে রাগই করে এরপর শুরু হয়েছিল তার গল্প বলা যে আমরা নাকি আইজানকে টুকায়া পাইছি আমি বললাম যে আমি কাকে বেশি ভালোবাসি বলে তুমি আমাকে বেশি ভালোবাসো দেখো কীভাবে একটা মুমি দিল তারপর আইজানকে আমি হচ্ছে তোমাদের আর আমরা আমরা এক ঘুরতে পরে পাইছি এই কারণে আইজানকে আমরা নিয়ে নিচ্ছি মানে চিন্তা করো তার অবস্থাটা তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভিডিও তো তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্টস এন্ড শেয়ার ইনশাআল্লাহ নতুন নতুন ব্লগ চলে আসবে তোমাদের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের আল্লাহ আল্লাহে